আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এর ইসরায়েলকে অগ্রাহ্য করে ব্রাজিলের দুঃসাহসিক যে পদক্ষেপ প্রথম ফোন কলে নেতানি হওয়াকে কি বললেন স্টারমার রাশিয়া ইউক্রেন ইস্যুতে ন্যাটোকে যে সতর্ক করলেন এর আলিঙ্গন থেকে নৈশভোজে পুতিন মোদী যা বলল যুক্তরাষ্ট্র কেন বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন ন্যাটোমেট্রোরা কিডনি অপসারণ গ্রেপ্তার ভারতীয় চিকিৎসক বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা বললেন এর দোকান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেসক্যানকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরের এক বিবৃতিতে বলা হয়েছে এরদোকান পেজেস ফোন করে অভিনন্দন জানিয়েছেন দুই নেতা তুরস্ক ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন পেজেসক্যানকে এরদোগান বলেন তিনি বিশ্বাস করেন গভীর ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন যুগে আরও বিকশিত হবে এ সময় তিনি তার মেয়াদের সাফল্য কামনা করেন মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সের স্থলাক্ষীভূত হয়ে অতিরক্ষণশীল সাইট সাইদ কে পরাজিত করে শুক্রবার রান অফ নির্বাচনে জয়ী হয়েছেন পেজেস দেশটিতে গত আঠাশে জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র শতাংশ যা দেশটির সর্বনিম্ন প্রথম দফায় চারজন প্রার্থীর কেউই পঞ্চাশ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেনি এরপর দ্বিতীয় গড়ায় ধাপে ভোট গড়ায় নির্বাচন যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি দশ শতাংশ বেড়েছে তবে পঞ্চাশ শতাংশ ভোটদানে বিরত ছিল প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ইসরায়েলকে অগ্রাহ্য করে ব্রাজিলের দুঃসাহসিক যে পদক্ষেপ অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে ব্রাজিল ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করা ব্রাজিলের একটি দুঃসাহসিক পদক্ষেপ এই চুক্তি ইসরায়েলকে তিরস্কারের পাশাপাশি ফিলিস্তিনি জনগণের প্রতি দেশটির দৃঢ় সমর্থনের প্রকাশ তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি টি ওয়ার্ল্ডে খবর জানিয়েছে এক বিবৃতিতে সোমবার ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ চুক্তিটি অর্থনৈতিকভাবে সক্ষম ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বাস্তব অবদান যাতে দেশটি প্রতিবেশীদের সঙ্গে শান্তি ও সম্প্রীতিপূর্ণভাবে অবস্থান করতে পারে ব্রাজিলিয়ায় ফেলিস্তিনিট রাষ্ট্রদূত ইব্রাহিম আল জেবেন ব্রাজিলকে সিদ্ধান্তে সাহসী সমর্থনমূলক এবং সময়োপযোগী বলে অভিহিত করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় বলেছেন এটি ফিলিস্তিনের শান্তি সমর্থনের কার্যকর উপায় রাষ্ট্রদূত বলেছেন তিনি আশা করছেন মেরকোসুরের সঙ্গে ফিলিস্তিনের বাণিজ্য বৃদ্ধি পাবে বর্তমানে বছরে তা মাত্র বত্রিশ মিলিয়ন ডলার রয়েছে ব্রাজিল দু সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে শুক্রবার লাতিন আমেরিকার মেরকোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে দু সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে অন্য মেরকোসুর সদস্যরা একই পদক্ষেপ নেবে কিনা তা স্পষ্ট নয় প্রেসিডেন্ট হাভিয়ের মাইলির নেতৃত্বে আর্জেন্টিনায় ডানপন্থী সরকার এটি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে না উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য সাড়া দেয়নি সতই অক্টোবর থেকে অনেক দেশ ফিলিস্তিনিকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে রয়েছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড বাহামাস ট্রিনিদাদ ও টোবাগো জামাইকা বারবাদোস ও আমেনিয়া অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে প্রথম ফোন কলে নেতানি হোযাকে কি বললেন স্টারমার ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন গাজায় চলছে ইসরায়েলি যুদ্ধ অন্যদিকে লেবানন সীমান্তে চলছে হেজবুল্লাকে ঘিরে প্রবল উত্তেজনা বিশ্ব পরিস্থিতির টাল মাটালের মধ্যে যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কিয়ার স্টারমার পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাজ্যের বড় সমর্থন পেয়ে থাকে ইসরায়েল নির্বাচিত হওয়ার পর এবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা হয়ে সঙ্গে ফোন কলে কথা বলেছেন স্টারমার সোমবার এক প্রতিবেদনে আল আরা বিহার জানিয়েছেন নেতানি হওয়ার সঙ্গে প্রথমবার মতো ফোন কলে কথা বলেছেন স্টারমার যেখানে লেবানন সীমান্তে ইসরায়েল সহ সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিবাদমান উত্তেজনায় বড় সংঘাতে না জড়ানোকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন স্টারমার ফোন কলে স্টারমার নেতানিহকে বলেন ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব পক্ষ সতর্কতার সঙ্গে কাজ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রোববার উত্তরে চাইলে আরো কুড়িটি রকেট নিক্ষেপ করেছে এই হামলায় সেখানে একজন আহত হয়েছে হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলি সীমান্তে আক্রমণ করে আসছে হিজবুল্লাহ কথোপকথনে স্টারমার আরো বলেন গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের প্রত্যাবর্তন এবং বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তার পরিমাণ অবিলম্বে বাড়ানোর জন্য স্পষ্ট এবং জরুরি নীতি নির্ধারণ করা প্রয়োজন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাশিয়া ইউক্রেন ইস্যুতে ন্যাটোকে যে সতর্ক করলেন এর দোগান ইউক্রেনে রাশিয়ার সঙ্গে পরোক্ষভাবে যুদ্ধ জড়াচ্ছে ন্যাটো সরাসরি সৈন্য বা অস্ত্র মোতায়েন না করলেও যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর সদস্য দেশগুলো অস্ত্র এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সাহায্য করছে যার ফলে আদতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকটাই রাশিয়া ন্যাটো যুদ্ধে পরিণত হয়েছে এই পরিস্থিতিতে ন্যাটোকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে না জড়াতে সতর্ক করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোগান তুরস্কের সংবাদ মাধ্যম ডেলি সাভা জানিয়েছে ন্যাটো সম্মেলনে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ আগে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে সতর্কবার্তা দেন এর দোগান এবারের ন্যাটো সম্মেলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে এর দোকান এবারের সম্মেলন ন্যাটোর পঁচাত্তর বছর পূর্তিতে অনুষ্ঠিত হচ্ছে তাই এটার বাড়তি গুরুত্ব রয়েছে গত বছর ভিলিনিয়াসের ন্যাটো সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলোর ফলো আপ করব এর দোকান আরও বলেন তুরস্ক বরাবরই ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে কিন্তু চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিতে গিয়ে ন্যাটো কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যাক এটা চান না তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে এর বলেন আমরা নীতি নীতিগতভাবে মনে করি ন্যাটো কোনোভাবে ইউক্রেনের সমর্থন করতে গিয়ে যুদ্ধের অংশ হওয়া উচিত নয় উল্লেখ্য দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ তুরস্ক সহ বেশ কয়েকটি দেশ যুদ্ধবিরতি এবং শান্ত স্থাপনের চেষ্টা করলেও তাদের পদক্ষেপ কোনো কাজে আসেনি এদিকে আরেকটি নিউজ হচ্ছে আলিঙ্গন থেকে নৈশ্য পুতিন মোদী যা বলল যুক্তরাষ্ট্র ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয় এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানা পড়েন চলছে কিন্তু তার মধ্যেই তৃতীয় দফায় সরকার গঠন করে মস্কো সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা গতকাল সোমবার মস্কো পৌঁছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন মোদি দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই মোদিকে আলিঙ্গন করেন পুতিন চলতি বছর দুই দেশই নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছে আর ভারতের রেকর্ড তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদী পুনর্নির্বাচিত হওয়ার পর এই ছিল মোদী ও পুতিনের প্রথম সাক্ষাৎ গতকাল রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশ ভোজেও অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী এদিকে মোদী ও পুতিনের এমন বন্ধুতে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখবো তবে আমরা জানতে চাই ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে এদিন আরো বলেন আমেরিকা আশা করে ভারত বা যে কোন দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখছে তখন তারা মেনে চলার কথা মনে করিয়ে হিন্দুস্তান প্রতিবেদনে বলা মস্কো সালে যেন ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া এরপর বিগত দুই বছর ধরেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি উল্টো রাশিয়া থেকে দুই বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনছে ভারত সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করেছে দিল্লি অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কেন বাইডেনের প্রার্থীতা নিয়ে উদ্বিগ্ন মিত্ররা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রার্থী হিসেবে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স এবং স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনৈতিক ও বিশ্বনেতারা উত্তর আটলান্টিক ট্রিটিটি অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ঠিক আগ মুহূর্তে এমন উদ্বেগ প্রকাশ করলেন সামরিক সংস্থাটির সদস্যরা তারা মনে করেন আগামী পাঁচই নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হলে বাইডেনকে প্রমাণ করতে হবে যে তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য যথেষ্ট প্রস্তুত এবং শক্তিশালী যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দা পলিটিকর মতে ন্যাটো মিত্ররা বাইডেনকে তার দ্বিতীয় মেয়াদের জন্য ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় দেখতে চান তবে তারা আসন্ন নির্বাচনের সাবেক প্রেসিডেন্টকে পরাজিত করার ক্ষেত্রে বাইডেনের সক্ষমতা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকান প্রার্থীর বিপক্ষে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে একাশি বছর বয়সে বাইডেন বিপর্যয়কর পারফরমেন্স উপহার দেন এরপর কিছু ইউরোপীয় কর্মকর্তা বাইডেনের স্ট্যামিনা এবং নেতৃত্বের সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বাইডেনের বিষয়ে ন্যাটোর একজন ইউরোপীয় কর্মকর্তা বলেছেন প্রেসিডেন্টের যথেষ্ট বয়স হয়েছে যেটা বুঝতে আপনাকে জেনিয়াস হতে হবে না আমরা নিশ্চিত নই যে ভোটে জয়ী হলেও তিনি আরও চার বছর বেঁচে থাকবেন কিনা ন্যাটোর আর এক ইউ ইউ কর্মকর্তা মন্তব্য করেছেন আমরা সবাই চাই যে বাইডেন আবারও ট্রাম্পকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসুক তবে এটি স্বস্তি অস্বস্তিকর বিষয় নয় এদিকে আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশিদের কিডনি অপসারণ গ্রেপ্তার ভারতীয় চিকিৎসক বাংলাদেশ ও ভারতে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট চক্রের সঙ্গে জড়িত অভিযোগে নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপেলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ ওই চিকিৎসকের নাম বিজয়া কুমারী বয়স পঞ্চাশ এছাড়া তিন বাংলাদেশিকেও গ্রেপ্তার করা হয়েছে গত সপ্তাহে দিল্লি পুলিশ তাদের গ্রেপ্তার করে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের বিজয়া অ্যাপেলো হাসপাতালের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং কিডনি প্রতিস্থাপন বিষয়ক সাজেন প্রায় পনেরো বছর আগে জুনিয়র ডাক্তার হিসেবে ওই হাসপাতালে যোগ দেন তিনি অ্যাপেলোর পাশাপাশি নয়াদিল্লির নয়ডার যথার্থ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ও সার্জেন ছিলেন বিজয়া তিনি যথার্থ হাসপাতালে অপারেশনের নামে অন্তত পনেরো থেকে ষোলো জন ব্যক্তির কিডনি সরিয়েছেন কিডনি পাচারকারী দলের সদস্য হিসেবে এসব অপারেশন করেছেন তিনি যাদের কিডনি তিনি সরিয়েছেন তাদের অধিকাংশই বাংলাদেশের নাগরিক দুহাজার একুশ থেকে গত বছর বিভিন্ন সময়ের মধ্যে হয়েছে এসব অপারেশন হাসপাতালের অতিরিক্ত মেডিকেল সুপারটেন্ডেন্ট সুনীল বালিয়ান জানান বিজয়া যাদের কিডনি অপসারণ করেছেন তাদের কেউই ওই হাসপাতালের রোগী না তিনি ওই চিকিৎসক ভিজিটিং কনসালটেন্ট হিসেবে রোগী ভর্তির জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করতে পারতেন যে পনেরো ষোলো জন বাংলাদেশের কিডনি তিনি অপারেশন করেছেন তাদের সবাইকে তার সুপারিশের ভিত্তিতেই ভর্তি করা হয়েছিল পুলিশ জানিয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে সক্রিয় চক্র ব্যক্তি বা দালালদের মাধ্যমে দরিদ্র বাংলাদেশিদের অর্থের লোভ দেখিয়ে নয়াদিল্লির আশেপাশে কিছু হাসপাতালে নিয়ে আসত সেসব হাসপাতালে চক্রের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা বাংলাদেশিদের কিডনি অপসারণ করতেন